মালয়েশিয়ার শ্রমবাজারকে ঘিরে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে সিন্ডিকেট তৈরির জন্য একটি মহল সক্রিয় হচ্ছে বলে অভিযোগ করেছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান নেতারা গেল পনেরো বছরের তিন দফায় মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয়েছে এর কারণ হিসেবে প্রতিবারই শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের বিষয়টি সামনে এসেছে যাদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও ঘুষের অভিযোগ উঠেছে এসব অভিযোগে সর্বশেষ চলতি বছরের জুন থেকে বাংলাদেশের জন্য শ্রমবাজার বন্ধ করে দেয় দেশটি তবে সম্প্রতি কলিং ফিসায় ফের কর্মী নেওয়া চালু করেছে মালয়েশিয়া এর মাধ্যমে নেওয়া হবে বাংলাদেশি কর্মী এমন ঘোষণার পর নতুন করে আবারও একটি মহল সিন্ডিকেট করার জন্য স্বয়ংক্রিয় হচ্ছে এমন অভিযোগ করেছেন বাইরার নেতারা মনোনীয় প্রধান উপদেষ্টাকেও আমরা বিনয়ের সাথে বলবো আপনার আমলে কোনো প্রকার সিন্ডিকেশন হবে এটা আমরা কেউই ভাবতে পারি না কল্পনা করতে পারি না এবং এটা কোনোভাবেই আমরা এই মানুষের কাছে কোনোভাবে গ্রহণযোগ্য হবে না আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি সাবেক স্বৈরাচারী ফেসিবাদী সরকারের আমলের মতো আবার যদি সিন্ডিকেট হয় তাহলে সেক্ষেত্রে এই সরকারের সাথে তাদের পার্থক্য থাকবে না সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ বিষয়ে সংবাদ সম্মেলনে তারা জানান অনিয়ম দুর্নীতি ও অতিরিক্ত অভিবাসনের কারণে একত্রিশে মে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ায় পঞ্চাশ হাজার কর্মী যেতে পারেনি যার মধ্যে সতেরো হাজার ছিল চূড়ান্তভাবে প্রশিক্ষিত এতে কর্মী ও এই সেক্টরের উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হয়েছে সিন্ডিকেট চক্রের মূল হোতাদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা একত্রিশে মেতে বন্ধ হয়ে গেল মালয়েশিয়া কর্মীগণ পঞ্চাশ হাজার কর্মীর ভারী নিঃশ্বাসে যখন আকার বাতাস প্রকল্পিত হচ্ছিল আমরা লজ্জায় আমরা মাথা মাথা নত করে আমরা অনেকের প্রশ্ন আমরা অ্যাভয়েড করেছি কেন কি হয়েছে কেন যেতে পারে নাই তখন তো আমাদের এসব উত্তর দেওয়ার মতো সুযোগ ছিল না ফলটি সিন্ডিকেশনের কারণে দুই দেশের আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি নষ্ট হয়েছে এ দেশের ইকোনমিতে একটা নেতিবাচক প্রভাব পড়েছে আগামীকাল বাংলাদেশে আসার কথা রয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার এই সফরে শ্রমবাজারের সিন্ডিকেটকে প্রশ্রয় না দিয়ে কম খরচে কর্মী পাঠানোর বিষয়টি তুলে ধরার দাবি জানান বাইরান নেতারা তিরিশ হাজার হলে দাউদ হাসান মাছরাঙ্গা সংবাদ ঢাকা